যে ডার্ক চকলেট আপনার মাঝখানে ছিল 1200 টাকা হ্যাঁ 1200 টাকা এখন অনেক কমে গেছে মাত্র 960 টাকা 1200 থেকে 960 টাকা এত কমে গেছে হ্যাঁ অনেক কমে গেছে আচ্ছা মিডিয়ামটা থ্রি ফিঙ্গার 25 কিটক্যাট বলে আর কি 10 ডিরি 10 ডিরি এটা ছিল আপনার 1100 টাকা হ্যাঁ 1100 টাকা এখন মাত্র 960 টাকা 960 টাকা এটা দাম কমে গেছে অনেক হ্যাঁ 56 পিজের বক্স এটা প্রচুর কমে গেছে এটা হলো বড় সিল হ্যাঁ বড় সিল বড় সিল এর মধ্যে আছে আপনার ফুটেন নাট আছে তারপরে যে আপনার রোস্টেল মল আছে চকলেট আছে তিনটা আর এটা হলো মালয়েশিয়ান কিটক্যাট হ্যাঁ মালয়েশিয়ান চকলেট এবং মিল্ক আছে চকলেট আছে চকলেট আছে ডার্ক চকলেট এর হলো আপনার 75 টাকা পিস 75 টাকা পিস হ্যাঁ 100 120 টাকা সেল করতে পারবেন 20 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে ইন্ডিয়ান এটা হলো কত চলতেছে এখন এটা হলো আপনার 30 পিসের কার্টন হ্যাঁ 30 পিসের কার্টন হয় আচ্ছা বক্স হয় হ্যাঁ 30 পিসের বক্স এটা হলো আপনার সাধারণ আপনার থাইল্যান্ডের চকলেট হ্যাঁ থাইল্যান্ডের চকলেট এটা এই যে এমআরপি আছে আপনার মিডিয়ামটা হলো 1060 টাকা 32 পিসের বক্স 1060 টাকা বক্স 32 পিস থাকে এটাও থাইল্যান্ডের এই যে দেখেন চকলেটটা অনেক সুন্দর থাইল্যান্ডের চকলেটগুলো অনেক সুন্দর হয় তো এটা আপনার ভালো একটা সেল করতে পারবে মান আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শান্ত জাকির চ্যানেল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ায় ভালো আছি সো ভিউয়ার্স প্রতিবারের ন্যায় আবারও চলে আসলাম আমি মক্কা এন্টারপ্রাইজের সোহাগ ভাইয়ের দোকানে তো আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ান চকলেটের আপডেট যে দামগুলো সেগুলো সম্পর্কে জানাবো ইন্ডিয়ান চকলেটের দাম বাড়লো কি কমলো কোনটা বাড়লো কোনটা কমলো এবং নতুন নতুন কি কালেকশন আসছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওর শুরু করা যাক সোহাগ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবার দোয়া ইনশাআল্লাহ ভালোই তো ভাই আপনার সামনে অনেক ইন্ডিয়ান চকলেটের স্যাম্পল রাখা আছে তো ইন্ডিয়ান চকলেট কি অবস্থা দাম কি কমছে না বাড়ছে আসলে বাইরের চকলেটগুলো মাঝে মধ্যে কমে মাঝে মধ্যে বাড়ে মানে এগুলো আসলে আপ ডাউন করে হ্যাঁ আর যারা ব্যবসা করে বা যারা বিজনেস করে এরা সবাই বুঝে এগুলা বাইরের চকলেটগুলো আজকে হয়তো একটু কমছে আবার অন্যদিন বাইরে গেছে আবার অন্যদিন বাইরে গেছে হয়তো আজকে কমছে হ্যাঁ ভিউয়ার্স এটা বুঝবে কারণ এটা দেখা গেছে যে বাইরে থেকে আসে তো সময় ডলার বাড়ে কমে ওই হিসেবে এই মালগুলোর দাম বাড়ে তো ভাই ভিডিও আমরা সব শুরু করব প্রথমে আপনার অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেসটা হলো আপনার টঙ্গি বাজার সবুরা মার্কেট নিচতলায় আচ্ছা মক্কা এন্টারপ্রাইজ আচ্ছা আর যারা কুরিয়ার করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যারা খুচরা খাওয়ার জন্য নিতে চাইতেছেন বা নিজেরা খুচরা কাস্টমাররা বেশি আপনাকে নক করে তাদের উদ্দেশ্যে কি তাদের মধ্যে হলো আপনার সর্বনিম্ন 5000 টাকার যদি এরা পণ্য নেয় সবগুলা মিলে দেওয়া যাবে মিলে আপনার যা মন চায় সব মিলে আপনি 5000 টাকা ই করলে দেন যে পণ্য দেওয়া যাবে উনি একটা মানে অর্ডার করতে পারে হ্যাঁ কুরিয়ান সার্ভিসে নিতে হবে সুন্দরবন আছে এসটি পরিবহন আছে আপনার এজার কুরিয়ান সার্ভিস আছে এগুলোর মধ্যে আমরা কন্ডিশনে মাল পাঠাই দিব হ্যাঁ ওকে ঠিক আছে ভাই তাহলে শুরু করেন এটা হলো আপনার 4K গোল্ড হ্যাঁ 4K গোল্ড এটা পুরাই গোল্ড হ্যাঁ এটা হলো 4K গোল্ড মিল চকলেট হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার 36 পিজের বক্স এটা হলো আপনার 480 টাকা বক্স হ্যাঁ 480 টাকা বক্স 480 টাকা বক্স ওকে আর এটা হলো বড় সিল হ্যাঁ বড় সিল বড় সিল এর মধ্যে আছে আপনার ফুটেন নাট আছে তারপরে যে আপনার রোস্টেল মল আছে চকলেট আছে তিনটা ফ্লেভার হয় হ্যাঁ হ্যাঁ এটা তিনটা ফ্লেভার হয় এটা হলো আপনার 250 টাকা হ্যাঁ 250 টাকা 50 টাকা পিস আর খুচরা প্রাইস হলো আপনার 330 টাকা আরো বেশিও বিক্রি করে ভাই আচ্ছা আচ্ছা এমনি খুচরা 330 টাকা নরমাল বিক্রি হয় ওকে আর এটা হলো এমএমএস জেমস এমএস জেমস হ্যাঁ আচ্ছা এটা বলি কি হয়ে যায় ছোট ছোট জেমস আচ্ছা আমেরিকান চকলেট এটা হলো আপনার বক্সের দাম হলো 2100 টাকা 2100 টাকা 2100 টাকা বক্স হ্যাঁ ওকে ঠিক আছে পার আসলে মাঝখানে অনেক কম ছিল এখন মাঝখানে পাওয়াই যায় না পার এখন হলো আপনার 340 টাকা বক্স 340 টাকা বক্স 340 টাকা বক্স আচ্ছা 15 টাকা বিক্রি হয় 15 টাকা 20 টাকাও বিক্রি করে 20 টাকাও বিক্রি করে এমনি কিনা কত পড়ে নরমালি কিনা 11 টাকা সামথিং পড়ে ওকে ঠিক আছে যে ডার্ক চকলেট আপনার মাঝখানে ছিল 1200 টাকা হ্যাঁ 1200 টাকা এখন অনেক কমে গেছে মাত্র 960 টাকা 1200 থেকে 960 টাকা এত কমে গেছে হ্যাঁ অনেক কমে গেছে আচ্ছা পিস কত পড়ে এখন 50 টাকা এরকম আরো কম পড়ে আরো কম 50 টাকা এরকম পড়ে এই যে চকলেট আছে মিল্ক আছে মিল্ক আছে এই দুইটা সেমই দাম জাস্ট ফ্লেভারটা আলাদা হ্যাঁ 20 টাকা করে থাকে এক বক্সে এক বক্সে 20 টাকা করে থাকে ওকে তারপর রাফেল এটা তো অনেক জনপ্রিয় একটা রাফেল এটা হলো আপনার 1750 টাকা 1750 টাকা 1750 টাকা এটা হলো মালয়েশিয়ান চকলেট অনেক সুস্বাদু অনেক মজার চকলেট হ্যাঁ অনেক চকলেট অনেক মজার আর দেখতেও অনেক লুকিং ওকে গিফট করলেও অনেক খুশি হয় এটা কত বলছেন 1700
কোনটা এটা রাফেলো এটা হলো 1700 টাকা 1700 টাকা ওকে 1700 টাকা বক্স তারপর ভাই বাউন্টি কত চলতেছে এখন বাউন্টি চলতেছে আপনার 1850 টাকা 1850 টাকা হ্যাঁ ওকে 24 পিস থাকে 1850 টাকা 1850 টাকা পাইকারি রেট হ্যাঁ আর এটা হলো মালেশিয়ান কিটক্যাট হ্যাঁ মালেশিয়ান চকলেট এবং মিল্ক মিল্ক তো আছে চকলেট আছে চকলেট আছে ডার্ক চকলেট এগুলো 1850 টাকা বক্স আচ্ছা এটা সচরাচর পাওয়া যায় না মালেশিয়ান না আমাদের দেশে পাওয়া যায় না এটা দেখতে অনেক সুন্দর আমাদের কাছে সব সময় পাওয়া যায় না এটা তো মনে হয় ইন্ডিয়ানটার থেকে অনেক 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 ডিফারেন্ট আচ্ছা আচ্ছা এটার রেটটা কত ইন্ডিয়ানটার থেকে একটু বেশি নাকি কম কি এটা রেটটা না ইন্ডিয়ান থেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কত এটা এটার দামটা কত পড়ে এটা হলো 1900 টাকা 1900 টাকা 1900 টাকা বক্স এমনিতে পিস কত পড়তেছে 1900 টাকা আপনার পাইকারিতে পড়ে 1900 তে পাইকারি পড়ে এটা এসে যে 120 টাকা আপনারা সেল করতে পারবেন 120 টাকা পর্যন্ত এটা সেল করতে পারবেন এটা খুবই মানে সুন্দর দেখতে আর টেস্টটা অনেক ডিফারেন্ট তারপরে ভাই কিন্টারবিনো ইন্টারভিউ কত চলতেছে এখন এটা হলো আপনার 30 পিজের কার্টন হ্যাঁ 30 পিজের কার্টন হয় আচ্ছা বক্স হয় হ্যাঁ 30 পিজের বক্স এটা হলো আপনার 2700 টাকা বক্স 2700 টাকা বক্স 2700 টাকা বক্স আচ্ছা এটা তো খুচরা 150 করে সেল হয় 160 টাকা পিস 160 টাকা বিক্রি করে ওকে তারপরে ভাই এটা হইছে লেদার চকমকো হ্যাঁ 360 টাকা হ্যাঁ 360 টাকা বক্স ওকে কয় পিস থাকে এটা থাকে আপনার 30 পিস থাকে 30 পিস থাকে ও বাইরে 40 টাকা 50 টাকা বিক্রি করে ওকে ওকে তারপর এখানে স্নিকার্সের ছোট চেনেগ আছে আচ্ছা ছোটটা কত 40 পিসের বক্স আপনার হলো 690 টাকা 40 এটা 40 পিসের বক্স হয় 690 টাকা বক্স ওকে তারপরে মিডিয়ামটা মিডিয়ামটা হলো 1060 টাকা 32 পিসের বক্স 1060 টাকা বক্স 32 পিস থাকে হ্যাঁ আচ্ছা তারপরে বড়টা বড়টা অনেক কম ছিল এখন অনেক বাড়তে আসলে আপনার 1480 টাকা এখন 1570 টাকা বাইরে গেছে বড়টা এটা বাইরে গেছে আর এমআরপি ও আছে 100 টাকা 100 টাকা এমনিতে কেনা কত পড়ে 65 টাকার মতো পড়ে 65 টাকার মতো পড়ে ওকে ওকে তারপরে এমআরপি এটা কি চকলেট ভাই এটা হলো আপনার থাইল্যান্ডের চকলেট হ্যাঁ থাইল্যান্ডের থাইল্যান্ডের চকলেট এটা এই যে এমআরপি আছে আপনার 550 টাকা হ্যাঁ এই যে এমআরপি 550 টাকা ইম্পোর্টার রেট আর এটা আপনার পাইতেছেন আপনার আমাদের কাছে আপনার 415 টাকা 415 টাকা 415 টাকা দেখুন ভিউয়ার্স এটা চকলেটটা থাইল্যান্ডের অনেক সুন্দর চকলেটটা তো এটা আপনার কেনা পড়বে 415 টাকা 415 টাকা কেনা পড়বে 550 টাকা সেল করতে পারবেন ভালো একটা লাভ আছে তারপর এটা আছে আপনার 525 টাকা আপনার এমআরপি আছে আচ্ছা এটা হলো আপনার 380 টাকা 380 টাকা এটা কোন দেশি এটা আপনার এই থাইল্যান্ডের থাইল্যান্ডের এটাও থাইল্যান্ডের এই যে দেখেন চকলেটটা অনেক সুন্দর থাইল্যান্ডের চকলেটগুলো অনেক সুন্দর হয় তো এটা আপনার ভালো একটা সেল করতে পারবে মান এটা মানস প্লাস কত দুবে চকলেট এটা হাত থাকে 24 পিস এটা 1900 টাকা বক্স 1900 টাকা বক্স 24 পিস থাকে 1900 টাকা বক্স 1900 টাকা বক্স ওকে তারপরে এখানে দেখতে পড়তেছে কিটক্যাট কিটক্যাট হ্যাঁ কিটক্যাট হলো আপনার এটা হলো আপনার পার্সেন এক্সট্রাটা হ্যাঁ টু ফিঙ্গার যেটা এটা টু ফিঙ্গার যেটা হ্যাঁ এটা বক্স কত এখন এটা বক্স হলো আপনার 880 টাকা 880 টাকা পড়ে 880 টাকা 30 পিসের বক্স 30 পিসের বক্স আচ্ছা তারপরে হলো মিডিয়ামটা থ্রি ফিঙ্গার 25 কিটক্যাট বলে আর কি আচ্ছা থ্রি ফিঙ্গার হ্যাঁ এটা হলো 1140 টাকা বক্স 1140 টাকা বক্স 1140 টাকা বক্স 28 পিস থাকে 28 পিস থাকে কত করে এমনিতে নরমালি না বাইরে 60 টাকা 50 টাকা 50 টাকা বিক্রি করে 40 টাকা 50 টাকা কিনে পড়ে কিনা পড়ে তারপরে একটা ফোর ফিঙ্গার এটা হলো ফোর ফিঙ্গার 25 30 কিটকাট বলে আর কি ফোর ফিঙ্গার আচ্ছা আচ্ছা এটা কত ফোর ফিঙ্গারের রেট হলো আপনার 1080 টাকা এখন আগে ছিল মোদেদি আপনারা 960 টাকা 70 টাকা 1000 এখন এখন অনেক বাড়তি হ্যাঁ বাড়তি বাড়ছে এমনিতে কেনা কত পড়ে সিঙ্গেল সিঙ্গেল মনে হয় 50-51 টাকার মতো পড়ে আচ্ছা আমরা বাইরে 70 টাকা বিক্রি বাইরে 70 টাকা সেল করতে হবে তারপর আপনার 20 টাকা মতো লাভ থাকবে 70 টাকা চকলেটটা অনেক চলে কিটক্যাট ফোর ফিঙ্গার তারপর এটা হলো 40 ডেরি হ্যাঁ 40 ডেরি 40 ডেরি কত 40 ডেরি হলো আপনার 75 টাকা পিস 75 টাকা পিস হ্যাঁ 100-120 টাকা সেল করতে পারবে 120 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে ইন্ডিয়ান চকলেট যেহেতু তারপরে এখানে দেখতে পড়তেছি আপনার 10 ডেরি 10 ডেরি এটা ছিল আপনার 1100 টাকা হ্যাঁ 1100 টাকা এখন মাত্র 960 টাকা 960 টাকা এটা দাম কমে গেছে অনেক হ্যাঁ 56 পিজের বক্স এটা প্রচুর কমে গেছে আচ্ছা তারপরে এটা 20 আরএস যেটা 20 আরএস এটা কত চলে 20 আরএসটা হলো আপনার ছিল 1480 টাকা এটা এখন মাত্র 1380 টাকা ওটাও 100 টাকা কমে গেছে 100 টাকা কমে গেছে এই এই দুটো মাল আপনারা নিলে এখন লাভ করতে পারবেন কারণ এটার দামটা কম লাভলিটা আপনার 150 টাকা রেট
আর আমাদের কাছে পাইতেছি মাত্র 115 টাকা 115 টাকা হ্যাঁ এটা তো 18 টাকা ছিল এখন আরো কমাই দিছে আরো কমাই দিছে হ্যাঁ এটা আরো তিনটা কমাই আছে ভিউয়ার্স যারা চকলেট বিজনেস করে তারা এখন নিতে পারেন হুম কারণ ভালো সেল করতে পারবেন তারপরে এটা কি আর এটা হলো বার্গার চকলেট বলে আর কি হ্যাঁ বাচ্চাদের বাচ্চারা বেশি পছন্দ করে বার্গার চকলেট থাইল্যান্ডের চকলেট এটা বক্স হলো 420 টাকা 420 টাকা 420 টাকা এটা বাইরে 60 টাকা 70 টাকা বিক্রি করে আপনি 35 টাকার মতো পড়ে আর কি হ্যাঁ 35 টাকা 35 টাকার মতো পড়ে তারপরে এখানে ওরি হ্যাঁ ওরি আগে 60 টাকা 55 টাকা ছিল এটা এখন রেট অনেক কমে গেছে এখন মাত্র 50 টাকা 250 টাকা 250 টাকা কেনা পরে 350 টাকা সেল করতে পারবে হুম ওকে আর এটা ছোটটা কত পড়ে ছোটটা ওই যে আপনার 115 টাকা 115 টাকা 115 টাকা মানে আপনার সিল্ক বাবলি তারপর ফুটেন নাট এগুলো এগুলো একই দাম হ্যাঁ রোস্টেল ফুটেন নাট হ্যাঁ এগুলো সবগুলো সেম রেট করবে তিনটা ফ্লেভার তো এগুলো একই রেট বাচ্চাদের সব আইটেম বাচ্চাদের বাচ্চাদের দেখাইছে যে ফিটার থেকে শুরু করে যত আইটেম আছে বেবি আইটেম সব আছে আমি একটা ভিডিও করছিলাম বাচ্চাদের আইটেম নিয়ে ওইটাও দেখতে পারেন ওইটার মধ্যে সব আমি কভার করছিলাম সো ভিউয়ার্স ভিডিওটা আশা করি সবাই ভালো ভাই কিন্ডার জয়েলটা দামটা বলে দেন লাস্ট কিন্ডার জয়েল আপনার 63 টাকা হ্যাঁ 63 টাকা 63 টাকা করে আপনার 280 টাকা 80 টাকা হ্যাঁ 80 টাকা সেল করতে পারবে হুম তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অলমোস্ট এই দোকানের সব ইন্ডিয়ান চকলেটের আমি আপডেট দামগুলো জানাইছি তো আপনারা দেখা যাচ্ছে কি 5000 টাকা যে কোনো আইটেম মিলে আপনারা অর্ডার করলে কি ওনারা মালটা পাঠাইতে পারবে কারণ এটা একটা পাইকারি শপ তো বড় একটা পাইকারি শপ ওনারা ছোটখাটো অর্ডার দিতে পারে না ওনাদের অনেক কাস্টমার থাকে সো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ